আলহামদুলিল্লাহ কমেছে স্বর্ণের দাম। আজকে যদি আপনি স্বর্ণ কিনেন কত করে কিনতে পারবেন? এবং এখানে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে হাতের চুড়ির ডিজাইনগুলো দেখেছিলেন। মাত্র এক ভরি ওজনের চুড়ির ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো। এখানে 11 গ্রাম, 18 গ্রাম, 20 গ্রাম, 25 গ্রাম এবং 35 গ্রামের মধ্যে আপনি চুড়ির ডিজাইন পেয়ে যাবেন। এক জোড়া চুড়ির ওজন কতটুকু এবং প্রাইসগুলো কত করে বিস্তারিত আমি ভিডিওটিতে ক্লিয়ার করবো। ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে ভুলবেন না, আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখতেছেন সিম্পলের মধ্যে যদি নেন তাহলে একটু বেশি ওজনের মধ্যে নিলে এই ডিজাইনগুলো এখান থেকে নিতে পারবেন। আপনার যে ডিজাইনটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট রেখে দিবেন, স্ক্রিনশট রেখে দিলে আপনি এই ডিজাইনগুলো এখান থেকে নিতে পারবেন। প্রথমত কম ওজনের মধ্যে যেগুলো সেগুলো দেখানোর চেষ্টা করবো। এটা দেখতেছেন একেবারে কম ওজনের মধ্যে যদি নেন তাহলে এটা নিতে পারবেন। এটা বরাবর কিন্তু সবচেয়ে কম ওজনে, বড় যারা বড় চুড়ি পরবেন বাচ্চাদের জন্য না, কিন্তু যারা বড় চুড়ির মধ্যে নিতে চান সবচেয়ে কম ওজনের হলো এই চুড়ির ডিজাইনটা দেখতেছেন। একেবারে কম ওজনের মধ্যে যদি নেন তাহলে এটা নিতে পারবেন, মাত্র এক ভরি। এটার ওজনটা হলো মাত্র এক ভরি। এক ভরি এখানকার কত রিয়াল আসে এবং বাংলাদেশের টাকা কত টাকা পরে আমি আপনাদেরকে জানিয়ে দেবো, যেন আপনারা দেখে বুঝতে পারেন। তো আমরা যদি এটা হিসাব করি আজকে কিন্তু অনেকটাই কমছে স্বর্ণের দাম। গত দুই দিন আগে কিন্তু আপনার 40 রিয়ালের মতো ছিল, এখন যদি স্বর্ণ কেনেন 237-238 রিয়ালের মধ্যে আপনি স্বর্ণ কিনতে পারবেন। এটা যদি আমরা 238 টাকা হিসাব করি, 238 × 11.6 তাহলে এটার দাম পড়তে সে আপনার 2760 রিয়াল। 2760 রিয়াল আপনি এক জোড়া চুড়ি পেয়ে যাবেন দেখতেছেন। এবং এটা বাংলাদেশের টাকায় এক ভরির দাম কত টাকা পড়তেছে আমি আপনাদেরকে দেখাবো। এক ভরির দাম বাংলাদেশের টাকা পড়তেছে, এটা যদি আমরা হিসাব করি 30 টাকা 40 পয়সা যদি হিসেব করি তাহলে এটা আসতেছে 83,900 টাকা। বাংলাদেশের টাকায় আসতে সেটা 83,900 টাকা পড়তেছে এক ভরির দাম। আজকে এক ভরির দাম পড়তেছে 83,900 টাকা বাংলাদেশের টাকায়। এটা থেকে একটু বেশি ওজনের মধ্যে যদি নেন তাহলে এটা নিতে পারবেন। এটা ওজনটা হলো 14 গ্রাম 5 মিলি। 14 গ্রাম 5 মিলি যদি নেন এক জোড়া চুড়ি নিতে পারবেন। এটার ওজনটা হলো 14 গ্রাম 5 মিলি। তো এটার প্রাইসটা কত টাকা আসছে আমি আপনাদেরকে জানিয়ে দেবো, এবং বাংলাদেশের টাকা কত টাকা পড়ে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এটা যদি আমরা হিসাব করি 238 × 14 গ্রাম 5 মিলি তাহলে এটার দাম পড়তেছে 3,450 রিয়াল। 3,450 রিয়াল এবং এটা বাংলাদেশের টাকায় যদি আমরা কনভার্ট করি পুরন 30 টাকা 40 পয়সা তাহলে এটার দাম পড়তেছে, বাংলাদেশের দাম পড়তেছে 1,04,900 টাকা দেখতেছেন। 1,04,900 টাকা পড়তেছে বাংলাদেশের টাকা দেখতেছেন। এবং এটার থেকে যদি একটু বেশি ওজনে নেন তাহলে এটা নিতে পারবেন দেড় ভরির মধ্যে। এটা নিতে পারবেন দেড় ভরির মধ্যে দেখতেছেন। এটা 18 গ্রাম 20 গ্রামের মধ্যে পেয়ে যাবেন। তো এটা যদি এটার ওজনটা হলো 20 গ্রাম, 20 গ্রামের মধ্যে যদি নেন তাহলে এটার দামটা কত টাকা পরে আমি আপনাদেরকে দেখাবো। 238 × 20 গ্রাম তাহলে এটার দাম পড়তেছে 4,760 টাকা। 4,760 রিয়ালে আপনি এই চুড়ির ডিজাইনটা পেয়ে যাবেন দেখতেছেন, খুবই সুন্দর ডিজাইনটা। এবং এটা যদি আমি বাংলাদেশের টাকা কনভার্ট করি পুরন 30 টাকা 40 পয়সা বাংলাদেশের টাকা যদি কনভার্ট করি তাহলে এটার দাম পড়তেছে 1,44,700 টাকা দেখতেছেন। 1,44,700 টাকা পড়তেছে এক জোড়া চুড়ির দাম দেখতেছেন। এটার দাম পড়তেছে 1,44,700 টাকা পড়তেছে এটার দাম, এই চুড়িটার দাম দেখতেছেন। আরেকটা চুড়ির ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো, একটু ভিন্ন রকমের ডিজাইন যদি নিতে চান, গর্জিয়াস ডিজাইন দেখতেছেন, তাহলে এটা নিতে পারবেন। এটার ওজনটা হলো 27 গ্রাম 4 মিলি আছে। 27 গ্রাম 4 মিলি যদি নেন তাহলে এটা নিতে পারবেন, খুবই সুন্দর ডিজাইনটা। এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, পাতার মধ্যে কাজ করানো আছে। তো এটার প্রাইসটা যদি আমি হিসাব করি 238 × 27 গ্রাম 4 মিলি তাহলে এটার দাম পড়তেছে 6,520 রিয়াল দেখতেছেন। 6,520 রিয়াল আপনি এই চুড়ির ডিজাইনটা নিতে পারবেন দেখতেছেন, 27 গ্রাম 4 মিলি। এটার সৌদি রিয়াল পড়তেছে 6,520 রিয়াল। 6,520 রিয়ালে আপনি এই চুড়ির ডিজাইনটা পেয়ে যাবেন। এবং এটা যদি আমি বাংলাদেশের টাকা কনভার্ট করি 30 টাকা 40 পয়সা তাহলে এটার দাম পড়তেছে 1,98,250 টাকা। 1,98,250 টাকায় আপনি এই চুড়ির ডিজাইনটা পেয়ে যাবেন দেখতেছেন, প্রায় 2,00,000 টাকা পড়তেছে বাংলাদেশের। 2,00,000 টাকা হলে আপনি এই চুড়ির ডিজাইনটা পেয়ে যাবেন। আর একটু বেশি ওজনে যারা 3 ভরি প্লাস নিতে চান, 3 ভরির মধ্যে নিতে চান তাহলে এটা নিতে পারবেন। এটা পুরোপুরি 3 ভরির মতো আছে, 34 গ্রাম 5 মিলি আছে। 34 গ্রাম 5 মিলি যদি নেন তাহলে কত টাকা আসবে এবং বাংলাদেশের টাকা কত টাকা সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব। চুড়ির ডিজাইনটা একটু ভালো করে দেখেন, খুবই সুন্দর ডিজাইনটা। এটা কিন্তু যে কেউ পরলে কিন্তু সুন্দর দেখা যাবে দেখতেছেন।
তো এটা যদি আমরা হিসাব করি 238 পূরণ 34 গ্রাম 5 মিলি তাহলে এটা দাম পড়তেছে 8211 রিয়াল 8211 রিয়াল আপনি এই চুরি ডিজাইনটা এখান থেকে পেয়ে যাবেন এবং এটা যদি আমি বাংলাদেশী টাকায় কনভার্ট করি তাহলে 30 টাকা 40 পয়সা তাহলে এটা বাংলাদেশী টাকায় পড়তেছে 249000 টাকা পড়তেছে এটার দাম দেখতেছেন 249000 টাকা আপনি এই চুরি ডিজাইনটা পেয়ে যাবেন দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করে কম ওজনের এবং বেশি ওজনের চুরি ডিজাইনগুলো দেখতে চাইছিলেন এখানে অনেকগুলো চুরি ডিজাইন আমি আপনাদেরকে দেখালাম ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে ভুলবেন না আর ভিডিওটি প্লিজ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তাহলে সবাই দেখে বুঝতে পারবে আজকে এক গ্রামের দাম কত এবং এক জোড়া চুরির দামটা কত টাকা আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম